আপনি না থাকলে এই ল্যাংরা হাসান আমার জমি দখল করে লইতো। ল্যাংরা হাসান গতকালকে আমার বাসায় আইসা মাপ চাইয়ে গেছে, কইছে ভুলেও এই জমির দিকে নজর দিব না। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। আপনাদের মতো মানুষ যেন প্রতিটি থানায় থানায় থাকে। আপনি যেমন ভালো মানুষ, বাবা যে অনেক ভদ্রলোক। বাবাজি? হ্যাঁ আম্মা, আপনার স্বামীর কথা বলছি। মাশাআল্লাহ, স্বামী স্ত্রী মিল্লা যেভাবে জনসেবা করতেছেন, আমার এই কাজটা অন্য কেউ যদি করতো নির্ঘাত 50,000 টাকা লাগতো, আর সেটা মাত্র 5,000 টাকা বাবাজি নিছে। নিত না, বলছি আপনি নাকি মিষ্টি পছন্দ করেন, তাই বাবা এই টাকা নিছে। কি? জি পুলিশ আম্মা। কবে দিয়েছেন আপনি টাকা? গতকাল কিন্তু বাবাজি গেল, যাওয়ার পরে আমার কাছ থেকে 1,000 টাকা কসকসের নতুন নোট 5টা নিছে। নিয়া যখন যাইতেছে তখন বলছিলাম, হ্যাঁ বাবজান যেহেতু বাসায় আসছেন তাহলে সেটা ডাল ভাত খেয়ে যান। তিনি বলল, কি মা জানেন? তিনি বলল, না আমার তাড়াতাড়ি যেতে হবে, আপনার বৌমা আমার জন্য অপেক্ষা করতেছে। আপনার মা চান কপাল, এমন একটা জামাই পাইছেন। কত টাকা নিয়েছে? 5,000 টাকা। মা, আপনার মনে হয় 5,000 টাকা হয় নাই, আরও লাগবো, প্রয়োজন আরও দিব মিষ্টি খাওয়ার লেগা, তবু আপনি মন খারাপ করেন না। টাকা পেয়েছেন, এখন আপনি আসুন চাচা। আসবো। ওসি সাহেব, ওসমান গুড়িকে নিয়ে এই মুহূর্তে আমার রুমে আসুন। আপনার কনস্টেবল সেদিন যে লোকটা এসেছিল জমির কথা বলতে, তার কাছ থেকে 5,000 টাকা ঘুষ নিয়েছেন মিষ্টি খাবেন বলে। এখন আপনি বলেন কি শাস্তি দেয়া যায় ওনাকে? স্যার আমি তো নিতে চাই নাই, উনি জোর জবরদস্তি করে আমাকে দিয়েছেন। ওহ, জোর করে আপনাকে টাকাটা দিল আর আপনি টাকাটা নিয়ে নিলেন? আপনি যে চাকরিটা করেন এইখানে কি এই টাকা নেওয়াটা সমর্থন করে? সরি স্যার। এই সরি ওয়ার্ডটা আমার সামনে বারবার বলবেন না। আপনি আমাকে বলেন আপনার সাথে আর কে কে জড়িত ছিল? হুম, আপনি কি কানে শুনতে পান না? আমি জিজ্ঞেস করেছি আপনার সাথে আর কে কে জড়িত? আমি আর আপনি। হোয়াট? আমি জড়িত ছিলাম? স্যার কালকে রাতে যে মিষ্টি কিনে নিয়ে গেছিলাম আপনি খেয়ে বললেন খুবই সুস্বাদু, ওয়াও, ওই টাকা দিয়ে তো কিনে নিয়ে গিয়েছিলাম। ওসি সাহেব, আপনার বাসের আওয়াজটা একটু কমান। এই স্টুপিটাকে নিয়ে বের হন তো, আমি ওর সাসপেন্ডের ব্যবস্থা করছি, আপনি আপনার আপনাকে নিয়ে বের হন। স্যার মিষ্টি খেলাম দুজন, শাস্তি কি আমি একাই পাবো? ওসি সাহেব ওনাকে নিয়ে বের হন, আমি বিভাগীয় ব্যবস্থা নিচ্ছি ওনার বিরুদ্ধে, আপনাকে নিয়ে বের হন। স্যার স্যার আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, এবারের মতো ওনাকে ক্ষমা করে দেন স্যার, আমি দায়িত্ব নিয়ে বলছি যে উনি আর ভবিষ্যতে এই কাজ করবেন না, কোনো সুযোগই পাবেন না, একবার আমাকে সুযোগ দিন স্যার। তাছাড়া উনি যেটা বলল কথায় কথা লজিক আছে, মানে মিষ্টি তো আপনিও খেয়েছেন স্যার। ওসি সাহেব, স্যার আবর্জনার পক্ষে আমার সাথে কথা বলবেন, আমার আবর্জনা একদম পছন্দ না। আর এই যে ওসমান সাহেব, আমি তো ওনাকে চিনি, ওনাকে এমনি এমনি ছেড়ে দিলে উনি ঠিক হবেন না, আপনি বরং এক কাজ করেন, ওনার জন্য হাইপুটের ব্যবস্থা করেন, তাও 2 চক্কর। হারা রাত বইরে হাবাইতের মতো মিষ্টি খেলি তুই, শাস্তি দেস আমারে। ভাবা শেষ? হ্যাঁ স্যার। যান, ওয়াও ওয়াও করে সুন্দর করে হাইপুটের জন্য রেডি হন। ওসি সাহেব। স্যার।